ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ 99টি নাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 99টি নাম কি? জি ভাই, এই নিয়ে মতানৈক্য মতভেদ আছে। তবে আল্লাহ সাল্লাহর একাধিক নাম ছিল, যেমন সূরা সফ আয়াত নম্বর 6 আল্লাহ সাল্লাহর নাম হচ্ছে আহম্মদ, সূরা আহজাব আয়াত নম্বর 40 আল্লাহ রাসূলের নাম হচ্ছে মুহাম্মদ, সূরা মুবাসসির আল্লাহ রাসূলের একটি নাম হচ্ছে মুবাসসির, সূরা মুজাম্মিল আয়াত নম্বর 1 আল্লাহ রাসূলের নাম একটি মুবাসসির। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি নাম আছে। আল্লাহ রাসূল বলেছেন স্বয়ং ইমাম বাগাবীর একটি কিতাব সারুস সুন্নাহ, হাদিস নম্বর 3036, হাদিস সনদ হাসান, সহিহ বুখারীতে হাদিসটি আছে। আল্লাহ রাসূল বলেছেন আমার অনেকগুলি নাম আছে, তোমাদের মুহাম্মদ, আহম্মদ, আল মাহি, আল আকিদ, ঠিক আছে, এইভাবে অনেকগুলি নাম আছে। তবে কয়টি নাম এটা স্পষ্ট নয়, এই নিয়ে ওলামাদের মধ্যে মতানৈক্য আছে। তবে 99টি নাম এমনটি নয়, নাম আছে তার, অনেকগুলো নাম আছে, হতে পারে 50, 60, 70, 80, 90, 100, 150 হতে পারে। তবে 99টি এমন কোনো তথ্য বা কোনো হাদিস নেই যার নাম 99টি নাম আছে। আসলে সেটি স্পষ্ট হয়ে যায় যাকে লেখা।